হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে শপিং। তো কোথায় যাচ্ছি? এখন তো ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। তো যাচ্ছি গড়িয়াহাটে, আমি মা আর শুভ। তো শপিং, পুজোর তো আছে, আরেকটা কারণও আছে। তো কী কারণ সেটা তোমরা পরে জানতে পারবে। তো চলো আগে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এসে পড়েছি গড়িয়াহাটে, গড়িয়াহাটে এসেছি। তো এবারে এসে ফার্স্টে বললো যে চা খাবে। তো আমি যেহেতু চা খাই না, তো এখানে চা বানাতে দেওয়া হচ্ছে, আর এইদিকে মা বসে আছে, তো সেখানেই রয়েছি। তো চাটা খেয়ে তারপরে দেখা যাক কী শপিং করা যায়, কিসের জন্য। সামনে পুজো আসছে, আর আরেকটা কারণও আছে তোমাদের বলেছি, কিন্তু কারণটা তোমরা জানতে পারবে আর এক দুদিন পরে। তো দেখি চলো কী কী আছে না আছে একটু ঘুরে আগে দেখি তারপরে। তো গড়িয়াহাট থেকে প্ল্যান হলো যে এসপ্ল্যানেড চলে যাব, ওখানে নিউ মার্কেটে, কারণ গড়িয়াহাটে ঠিক প্রপার সেরকম কিছু পেলাম না। তো বাস ধরে নিউ মার্কেটে যাব। কিন্তু যেটা কথা হচ্ছে, এখন আমি বসে আছি প্রায় 1.5 ঘন্টার ওপর হতে যায় বাসে, মানে আমরা বসে আছি। তো মানে যেখানে 20 মিনিটের রাস্তা সেটা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। জানি না আর কতক্ষণ লাগবে, কিন্তু আর ভালো লাগছে না। মানে মিছিল রাজভবনের সামনে। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা 15 মিনিটের পর এসপ্ল্যানেড এসে যখন পৌঁছালাম তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। তো এসেই আগে সিরা মার্কেটে আসলাম, এসে তো এখান থেকেই নেব ড্রেসটা। তো চলো, যেহেতু ভেতরে ভিডিও করতে দেবে না তো আমার পসিবল না, তো পরে কী কিনলাম সেটা তোমাদের পরে দেখাবো। তো আগে কিনে নিই। তো কেনা হয়ে গেছে ড্রেসটা, এরপরে তো তার সাথে এগুলো তো ম্যান্ডেটরি। ইয়ারিংসের দিকে কার না চোখ যায়। তো এই যে ব্ল্যাক পলিশের ইয়ারিংসগুলো, এগুলো সব 100 করে, মানে আমার মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। মানে এত সুন্দর সুন্দর সবগুলো, এই আংটিগুলো ভীষণ সুন্দর। আমি একটা নিয়েছি আংটি, তারপরে ওই দিকে রয়েছিল আরও অনেক ইয়ারিংস। তো এই কুর্তিগুলোও খুব ভালো ছিল, কুর্তিগুলো সব 300 করে বলছিল নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে তো হিউজ কালেকশন, হিউজ। তো প্রচণ্ড ভিড়, তার সাথে মানে ভিড় হওয়াটাই স্বাভাবিক, পুজোর আর কদিন বাকি আছে, আর অলমোস্ট 2 সপ্তাহ। তো লাস্ট মিনিটের শপিং। তো এই কিছু টপসও দেখছিলাম। তো তারপরে কিছুটা এগিয়ে এসে একটা ভালো কুর্তির দোকান পেয়েছি আর কি। তো সেখানে তার সাথে ভিড়টা দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়। তো সচরাচর নিউ মার্কেট আসলে আমি কখনো সন্ধেবেলার দিকে আসিনি, সকালবেলা কি দুপুরবেলা এসে বিকেলের মধ্যেই ব্যাক করে চলে গেছি। অনেকগুলোই কুর্তির দোকান ঘুরেছি, তার মধ্যে থেকে এই এখানের দোকানটা আমার ভীষণ চয়েজেবল লেগেছে। নায়রা কাটে কুর্তিগুলো মানে খুব রিজনেবল প্রাইসে, 350-তে। তো মানে প্রচুর কালেকশন ছিল, প্রচুর। তো সেখান থেকে আমি মা দুজনেই নিলাম। নিয়ে এখন প্রায় 7:30-8 মতন বাজে, তো এখন ফেরার পালা বাড়িতে। তো এখান থেকে বাস ধরে শিয়ালদা স্টেশন হয়ে তারপরে যাব। তো বাসে উঠে পড়েছি, এবার চলো আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক। আজকে সারাটা দিন একটু ট্রাভেল হয়েছে, তার উপর বাসে ঘন্টার উপরে। তো যাই হোক, সব মিলিয়ে এখন শিয়ালদা স্টেশনে আসলাম, ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তো ট্রেন ধরে আমরা ফিরবো বাড়ি, আর শুভ দেন ডিউটি। শ্যামনগর স্টেশনে নেবে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মানে মাথায় বাজ পড়ার মতন। মানে সারাটা দিন ঠিকঠাক যাওয়ার পর এরকমভাবে ভাবিনি, মানে পুরো ভিজে প্রায় বাড়ি ঢুকতে হলো। তো আজকে সারাটা দিন একটু ট্রাভেলই গেছে। যাই হোক, রাস্তাঘাটে বেরোলে তো এরম হতেই পারে, অল ওভার ভালোই সারা দিনটা কাটলো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর কী কী কিনলাম সেগুলো লাস্টে তোমাদের দেখাচ্ছি। আবার আসবো অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।
এই আমার আজকে শপিং, এই যে ভায়োলেট কালারের মধ্যে খুব সুন্দর নাইরা কাটে, তো এই কুর্তিটা কিনেছে মা। কালারটা ভীষণই মিষ্টি, আমার তো ভীষণ মিষ্টি লেগেছে। তো এই কুর্তিটা মা কিনেছে। এটা আরেকটা কুর্তি, এটাও বেশ ভালো, কালারটা ভীষণ আনকমন। এটাও মায়ের কুর্তি। এই দুটো কালার খুব পছন্দ হয়েছে আমার, মানে কালার দুটো ভীষণই মিষ্টি। একটা ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর ছিল। আর এই কিনেছি আমি একটা ব্ল্যাকের মধ্যে ওয়ান পিস, এটাও ভীষণ সুন্দর। আর ব্ল্যাক কোনো জিনিসের দেখলে তো আমার চোখ আগেই আটকায়, তো আমি ভেবেই রেখেছিলাম যে ব্ল্যাকের মধ্যে কিছু কিনবো। তো এই ফ্লোরাল প্রিন্টের সাথে প্রিন্টটা এত সুন্দর ব্ল্যাকের ওপর, তো এইটা কিনেছি। আর তার সাথে এই ইয়েলো কালারে আরেকটা কুর্তি। তো এই হলুদ রঙটাও ভীষণ উজ্জ্বল, ভীষণ সুন্দর সামনে কাজ দিয়ে। তো এই দুটো আমি নিয়েছি আরও দুটো কুর্তির মার। আর তার সাথে ছিল আরও অনেক ইয়াররিংস, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই একটা ব্ল্যাক পলিশের নিয়েছিলাম, যেহেতু মাল্টি কালার দিয়ে তো এটা বেশি ভালো লাগলো। তো ব্ল্যাক পলিশের এই মাল্টি কালার দিয়ে একটা ইয়াররিংস নিয়েছি। তার সাথে ছিল একটা ওই হোয়াইট কালারের একটা ইয়াররিংস, যেটা আরও সুন্দর, বেশ খানিকটা ওই গাজরা টাইপের ওই রকম ইয়াররিংসটা। তো এই ইয়াররিংসটা আমার বেশ ভালো লেগেছে, প্রচুর কালেকশন ছিল, প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। তো তার মধ্যে থেকে আমি এইগুলো নিয়েছি। এই ইয়াররিংসটা খুব সুন্দর ময়ূরের মতো, এইটা আর এইটা একটা আছে মাল্টি কালারের ঝুমকা স্টাইল এইটা। আর পাশের যে দেখছো ব্ল্যাক কালারটা, ওটা আমি নিয়েছি পার্টিকুলার ওই ওয়ান পিসটার জন্য। আর একটা আংটি কিনেছি। তো এই ছিল আমার আজকের শপিং ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো ভালো লাগলে। আর চলো টাটা, আবার আসবো অন্য ব্লগ দিয়ে। আর এই ভিডিওটা জানি কোথাও কোথাও হয়তো কিছু মিস গেছে, তো যাই হোক, তো আসি, আবার আসবো অন্য ব্লগে। টাটা, বাই বাই।